প্রিয় দর্শক, oikko.com.bd সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদের স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন দৈনিক অবজারভারের সম্পাদক, ডিবিসি টেলিভিশনের চেয়ারম্যান, বিশিষ্ট সাংবাদিক ইকবাল সোভান চৌধুরী। কেমন আছেন? পত্রপত্রিকার একটা হেডলাইন আপনাকে পড়ে শোনাই, তারপর আমরা আলোচনায় যেতে চাই। করোনা মহামারী ভিন্ন তিন কারণে সংক্রমণ ঊর্ধ্বমুখী। বাংলাদেশ দক্ষিণ এশিয়ার প্রাণশক্তি, ময়লা বাণিজ্যে এক ওয়ার্ডে আওয়ামী লীগের ৩১ নেতা। সমকাল হেডলাইন করেছে করোনার উদ্বেগ বাড়ছেই, হাসপাতালে বসেই মেডিকেল অফিসারের ইয়াবা কারণ। করোনা দ্রুত ছড়ানোর দুশ্চিন্তা, আশা দেখাচ্ছে টিকা। শেখ হাসিনার সাফল্যেই বঙ্গবন্ধুর সেরা সম্মান, শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী বলেছেন। কালের কণ্ঠ হেডলাইন করেছে। ইত্তেফাক হেডলাইন করেছে ভোগ্যপণ্যের বাজার অস্থির, সরকারের বেঁধে দেওয়া দর কখনোই মানে না ব্যবসায়ীরা। করোনা হাসপাতালে ভিড় বাড়ছেই। মানবজমিন হেডলাইন করেছে করোনা পরীক্ষা কম, শনাক্ত কম, বাড়ানোর পরও বাড়তি দামে ভোজ্য তেল। সুনামগঞ্জে সংখ্যালঘু গ্রামে হামলা, নেপথ্যে কারণ কি? বাংলাদেশ প্রতিদিন হেডলাইন করেছে কৃষি ও খাদ্য উৎপাদনের অনন্য রেকর্ড। দেশ রূপান্তর হেডলাইন করেছে উন্নয়ন চিত্রই বঙ্গবন্ধুর প্রতি বড় সম্মান। দেশ দিনকাল হেডলাইন করেছে ঢাকার বাতাসে বিপজ্জনক বিষ, সাল্লার হিন্দুদের বাড়িতে হামলার মূল হোতা স্থানীয় যুবলীগ সভাপতি। ভোরের কাগজ হেডলাইন করেছে ওষুধে মরে না মশা, ঢাকা কলম্বো নতুন অধ্যায়ের যাত্রা। জনকণ্ঠ হেডলাইন করেছে শেখ মুজিব গণমানুষের নেতা। সময়ের আলো হেডলাইন করেছে মাদকে মগ্ন মেধাবীরা, ৬ কারণে নেশার প্রবণতা বাড়ছে। আমরা একটু করোনার দিকেই যেতে চাই, কিন্তু আমাদের অনেক ভালো খবরও আছে। শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী উনি খুব চমৎকার কিছু কথা বলেছেন, কিন্তু তার আগে আমরা একটু করোনায় আসি। প্রথম আলো হেডলাইন করছে যে তিন কারণে সংক্রমণ ঊর্ধ্বমুখী, এবং একই সাথে সমকাল বলছে উদ্বেগ বাড়ছেই। বইমেলা শুরু হয়েছে, জনসমাবেশ হচ্ছে, সব কিছু মিলে এই যে উদ্বেগের ব্যাপার, এটাকে কিভাবে দেখছেন আপনি? করোনার দ্বিতীয় বা তৃতীয় যেটাই বলেন আপনি, যে প্রভাব, সেটি তো দৃশ্যমান। যখন দ্বিতীয় প্রভাবের কথা এসেছিল তখনই কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী সতর্ক বারবার করছিলেন। এরপর আমাদের সেই সময়ে পলিসি ডিক্লেয়ার করা হলো যে নো মাস্ক নো সার্ভিস। সেটা কিন্তু বেশ কার্যকর হয়েছিল। বিভিন্ন অফিস আদালতগুলোতে, যানবাহনগুলোতে মাস্ক ব্যবহারের প্রবণতাটা বেড়েছিল, এবং এর ফলে কিন্তু আমাদের যে ইনফেকশন রেট এবং ডেথ, এটা অনেক কমেছিল। ২০০-৩০০-তে ডেথ রেটও ৪-৫ স্বাভাবিক হয়ে আসছিল। এরপরে আসলো আমাদের টিকা দেওয়ার কারণের জন্য অনেকের ভিতরে এক ধরনের মানে যাকে বলে না, টিকা দেওয়ার পরে অনেকেই অনেক সাহসী হয়ে উঠলেন এবং মনে করলেন টিকা হয়ে গেছে, টিকা হওয়ার পরে তো আর এই রোগ থাকবে না। হ্যাঁ, তো কিন্তু ভাইরাস যে যাবে না, এটা কিন্তু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলেছে, সরকারের পক্ষ থেকেও কিন্তু বারবার বলা হয়েছে যে টিকা দিলেও মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে মাস্ক ব্যবহার করতে হবে, স্বাস্থ্যবিধি মানতে হবে ইত্যাদি। কিন্তু আমরা যেন অনেক বেশি বেপরোয়া হয়ে উঠলাম। যদিও আমাদের প্রান্তিক যে জনগোষ্ঠী, অর্থাৎ গ্রামে বা মফস্বলে, সেখানে কিন্তু এই প্রকোপটা অত নেই যত না ঢাকা এবং বড় শহরগুলোতে। এবং আপনি যেটা বলেছেন যে বইমেলা করা হয়েছে, এবং গতকাল প্রচুর মানুষের সমাগম হয়েছে, এমনকি শিশুদেরকে পর্যন্ত সেখানে নিয়ে যেতে দেখা গেছে। এবং অথচ মেলায় কিন্তু সতর্ক দেওয়া হয়েছে শিশুদের সঙ্গে আনবেন না। তাহলে কি আসলে মেলা করবেন, শিশুদের সঙ্গে আনবেন না বললেই হবে? সেটা তারপরে যারা আসে তারা কি বাসায় শিশুরা কি আসতে পারবে? তারপরে এখানে যারা এসছে তারা যত না বই কিনতে এসছে, ঘুরে বেড়ানোর জন্য এসছে, বিনোদন নেই, তো সেই কারণের জন্য কিন্তু মানে আশঙ্কাটা তো থেকেই যায়। এবং দেখুন, শুধু আমাদের দেশে না, ফ্রান্সে গতকাল থেকে আপনার লকডাউন ঘোষণা করা হয়েছে। সারা ফ্রান্স জুড়ে লকডাউন ঘোষণা করা হয়েছে। বেশ কিছু ইউরোপিয়ান দেশগুলোতে আবার কড়াকড়ি শুরু হয়েছে। সেই সময় আমাদের দেশে যে মানে একটা স্বাভাবিক একটা অবস্থার সৃষ্টি করা, এটা কিন্তু ভাইরাসকে দমন নয়, ভাইরাসকে উৎসাহিত করা, আগমন বিচকিত করে দেবে। এবং আমরা দুটোই দরকার, স্বাস্থ্যবিধিও মানতে হবে, আবার জীবনযাত্রাও স্বাভাবিক রাখতে হবে, কিন্তু কোনটা আগে কোনটা কখন সেটা কিন্তু আমাদেরকে অনুধাবন করতে হবে। আমরা দেখলাম যে পুলিশের পক্ষ থেকে 21 তারিখ থেকে তারা নামবে এই স্বাস্থ্যবিধি মানার জন্য, জনগণকে সচেতন করার জন্য। তো আমি মনে করি যে সব ক্ষেত্রে, শুধু পুলিশ নয়, সকল ক্ষেত্রে কিন্তু একটু প্রয়োজনে কড়াকড়ি করা দরকার। বাসগুলোতে, যানবাহনগুলোতে কিন্তু কেউ ব্যবহার করে না, বাজারগুলোতে কেউ ব্যবহার করে না। আমরা যদি স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান যদি বন্ধই রাখতে পারি, আমাদের শিক্ষার্থীদের প্রায় 1 বছরের উপরে তারা তাদের শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে, সেটা যদি আমরা করতে পারি, তাহলে কেন আমরা কিছু বাহুল্য কিছু আমাদের এগুলো কেন আমরা পরিহার করতে পারবো না? আবার দেখা গেছে যে বিয়ের অনুষ্ঠানের নামে এখন বিভিন্ন যে কমিউনিটি সেন্টারগুলোতে, সেখানে যদি জানা কখনোই মনে হয় না যে সেখানে করোনা আছে। তাহলে করোনার প্রথম দিকে যখন ইয়ে ছিল তখন কিন্তু এইসব অনুষ্ঠান সব বন্ধ ছিল, কিন্তু এখন নতুন করে একেবারে মনে হয় যেন স্বাভাবিক। এবং এই স্বাভাবিকের পাশাপাশি দেখুন আপনার সংক্রমণের সংখ্যাটা বাড়ছে, মৃত্যুর হার বাড়ছে, এবং এটা আরও বাড়বে, কারণ যত এটা জিওমেট্রিক ইয়েতে জ্যামিতিক হারে বাড়তে থাকে, মানে আজকে একজন, কালকে দুইজন, কালকে এইভাবে সংক্রমণটা বাড়তে থাকে। তো এখন আমি মনে করি প্রয়োজনে কিছুটা হলেও কড়াকড়িটা আরো করা দরকার, এবং গণসচেতনতাটাকে বৃদ্ধি করার জন্য আরো আমার মনে হয় পদক্ষেপ নিতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা একটু ওই যে আশা আনন্দের কথা বলছিলাম যে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং জাতির পিতার 100তম জন্মবর্ষ মিলে আমাদের দেশটা তো একটা আনন্দে উদ্বেল অবস্থা, এবং 26শে মার্চের জন্য আমরা অপেক্ষায় আছি। বেশ কিছু বিদেশি অতিথি এসছেন এবং গতকাল এসছেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী, এবং হেডলাইনটা যদি আপনাকে পড়ে শোনাই, কি মধুর হেডলাইন! বাংলাদেশ দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক প্রাণশক্তি। এবং একই সাথে আরেকটি পত্রিকায় দেখা যাচ্ছে যে রাশিয়ার প্রকৃত বন্ধু ছিলেন বঙ্গবন্ধু, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেছেন। আপনার কাছে জানতে চাই, এখানেও দেখুন সরকারের পক্ষ থেকে সুবর্ণ জয়ন্তী, আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং জাতির জনকের আমাদের শতবার্ষিকী পালিত হচ্ছে। এটা তো পালিত হতে পারত আরো অনেক বড় করে, কিন্তু সরকার কিন্তু এই করোনার কারণের জন্য, করোনা সতর্কতা এটাকে একেবারে সীমিত আকারে, যেটা না করলেই নয়। এবং এই যে প্যারেড গ্রাউন্ডে যে অনুষ্ঠান মালাগুলো হচ্ছে প্রায় 10 দিন ব্যাপী, সেখানেও দেখুন সীমিত অতিথিদেরকে দাওয়াত করা হচ্ছে, কঠোর স্বাস্থ্যবিধি মেনে। হ্যাঁ, সীমিত অতিথিদেরকে দাওয়াত করা হচ্ছে এবং সেখানে তারা যাচ্ছেন এবং স্বাস্থ্যবিধি মেনে যাচ্ছেন। রাষ্ট্রীয় অনুষ্ঠান এবং স্বাধীনতার 50 বছর তো বারবার আসবে না, বঙ্গবন্ধুর বারবার আসবে না, কিন্তু তারপরেও কিন্তু সরকার উৎসব করছে, কিন্তু উৎসবটাকে সতর্কতার সাথে, অর্থাৎ স্বাস্থ্য বিধি মেনে সতর্কতার সাথে সীমিত আকারে এই উৎসবটি করছে। তো যেখানে সরকার রাষ্ট্রীয় পর্যায়ে রাষ্ট্রীয় অনুষ্ঠানগুলো এত সতর্কতার সাথে পালন করছে, সেখানে আমরা জনগণ বিয়ের অনুষ্ঠান বলুন বা এই বইমেলা বলুন বা বাজার ঘাট বলুন, সব জায়গাতে মনে হচ্ছে যেন আমরা একেবারে খোলামেলা। এটি আমি মনে করি যে রাষ্ট্রের পক্ষ থেকে দেখা দরকার। আর যেটি বলেছেন, এই অনুষ্ঠান মানাগুলোতে মধ্য দিয়ে উৎসবটি সবচেয়ে বড়, এবং এখন যেহেতু আমাদের টেলিভিশন হয়েছে, সেই অনুষ্ঠান পুরোটাই ঘরে বসেই কিন্তু টেলিভিশন, মোবাইলে দেখতে পাচ্ছেন, পত্রিকাতে আসছে, সব কিছু আছে। এবং বিদেশি যারা আসছেন তারা আজকে অবশ্যই স্বীকার করছেন যে একটি স্বাধীন দেশের 50 বছর শুধু নয়, একটি এই 50 বছরের যে অগ্রগতি, উন্নয়ন, সেটি কিন্তু তাদের কাছে সবচেয়ে বেশি দেখার বিষয়। আর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার প্রতি শ্রদ্ধা তারা তো রাখবেই, কারণ তিনি একটি দেশ স্বাধীন করেছেন এবং বিশ্ব যে নেতৃত্বের কাতারে তিনি কিন্তু এখন ইতিহাসের পাতায় 7ই মার্চের ভাষণের মধ্য দিয়ে। সবকিছু মিলিয়ে কিন্তু বাংলাদেশের এই সুবর্ণ জয়ন্তী একটি সুবর্ণ সময়ের মতো, কারণ অ্যাচিভমেন্টের মধ্য দিয়ে, অর্জনের মধ্য দিয়ে এই সুবর্ণ জয়ন্তী পালন করছেন এবং জাতির জনককেও আপনি স্মরণ করছেন তার 100তম জন্মবার্ষিকীতে। যে একটি দেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানে অর্থাৎ আমাদের বঙ্গবন্ধু কন্যা তার নেতৃত্বে অগ্রসর অর্জনের পথে বাংলাদেশ আজকে জাতি এই 100তম জন্মবার্ষিকী পালন করছে। আমরা হয়তো যদি উন্নয়ন না হতো, অর্জন যদি না থাকতো, তারপরে হয়তো আমরা 100তম জন্মবার্ষিকী পালন করতাম, সুবর্ণ জয়ন্তী পালন করতাম, কিন্তু সেটা কি সেরকম কোনো আনন্দের হতো বা গৌরবের হতো? তাই আমি মনে করি যে সব কিছু মিলিয়ে যারা আসছেন তারা সবাই। আরেকটি আনন্দের, মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসে প্রস্তাব নেওয়া হয়েছে এবং সেখানে সবচেয়ে বড় যেটি, সেটি হলো যে 26 মার্চ 1971 জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গ্রেপ্তার হওয়ার আগে তিনি যে স্বাধীনতার ঘোষণাটি দিয়েছিলেন সেটিকে কিন্তু তারা ঐতিহাসিক সত্য হিসাবে স্বীকার করে নিয়েছে। যদিও আমাদের এখানে স্বাধীনতার ঘোষণা বা ইত্যাদি ইত্যাদি নিয়ে বহু রকমের বিতর্ক আমাদের বিশেষ করে বিএনপি বা অন্যান্যরা করে থাকেন, আমি মনে করি তাদের এর থেকে শিক্ষা নেওয়া উচিত যে ইতিহাসে পাতা বা ইতিহাস থেকে তথ্য মুছে ফেলা যায় না। তাই আজকে এটাও কিন্তু আজকে নতুন করে স্বীকৃত হলো, কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসে তারা রেজলিউশন মুভ করেছে এবং সেটা পাশ হতে যাচ্ছে। তারা যে শুধু আমাদের সুবর্ণ জয়ন্তীতে তাদের সন্তুষ্টি প্রকাশ করেছে, আমাদের যে রোহিঙ্গাদেরকে আশ্রয় আমরা যে মানবিক যে দিকটি আমরা দেখিয়েছি সেটির প্রশংসা করেছে, আমাদের উন্নয়নের প্রশংসা করেছে, সবচেয়ে বেশি যে এই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে 26 মার্চে বঙ্গবন্ধুর দেওয়া যে স্বাধীনতার ঘোষণা সেটিকে তারা ঐতিহাসিক দলিল হিসাবে তারা স্বীকৃতি দিয়েছে। অনেক আনন্দের খবর। আমরা একটু খবর পড়তে পড়তে আমাদের জীবন ধারণের কিছু কিছু বিষয় নিয়েও আমাদের আলোচনা করা খুব জরুরি দরকার। আমি এখন যে আলোচনাটি করবো সেই আলোচনাটি একটু বিব্রতকর। ভোগ্যপণ্যের ইত্তেফাক, দৈনিক ইত্তেফাক হেডলাইন করেছে যে সরকারের বেঁধে দেওয়া দর কখনোই কেউ মানে না এবং ঈদের বাজার শুরু হচ্ছে, ঈদের 1 মাস আগেই অলরেডি বাজারে ভোগ্যপণ্যের দাম বেড়ে যাচ্ছে। এইটা কি সরকার নিয়ন্ত্রণ করার পদক্ষেপ এখন থেকে নিলে রমজানটা তো সুখকর হবে মনে হয় না? আপনি যেটা বলেছেন যেটা বিব্রতকর তা আমি মনে করি না, কারণ এটা বাস্তবতা। এখানে যেসব মন্ত্রণালয়গুলো আছে, সরকারের যেসব প্রতিষ্ঠানগুলো আছে, তাদের দারুণ ব্যর্থতা, ব্যর্থতা আমি বলবো, উদাসীনতা বলবো না। এবং এর সাথে তাদের কিছু কিছু কর্মকর্তাদের যোগসাজশ আছে। পত্রপত্রিকাগুলোতে, মিডিয়াগুলোতে হর হামেশায় লেখা হচ্ছে যে মিডিয়া সিন্ডিকেট কাজ করছে এবং সিন্ডিকেট এই বাজারগুলো নিয়ন্ত্রণ করছে। কোনো কোনো পণ্যর এক একটা সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে, কেউ কোনো সিন্ডিকেট পেঁয়াজ নিয়ন্ত্রণ করে, কেউ তেল নিয়ন্ত্রণ করে, কেউ চাল নিয়ন্ত্রণ করে, চিনি নিয়ন্ত্রণ করে। কিছুদিন আগে দেখলাম আলু বাজার মানে মাতাল এই অবস্থা, কারণ এগুলো সব কিন্তু সরকারের নাকের ডগায় বসে এরা করছে। এবং বারবার বলা হয় যে রমজান মাসেই শুধু কেন ইয়ে হতে হবে, স্থিতিশীল রাখতে হবে, সারা বছর কি আমরা খাই না? সারা বছর আমাদের ভোক্তারা কি না খেয়ে থাকেন? তো টার্গেট তো হওয়া উচিত সারা বছরই কিন্তু আপনার এই দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে হবে। আর আমাদের কিছু কর্মকর্তারা তারা বলেন রমজানকে সামনে রেখে, এটা একটা মানে আমি মনে করি যে এটা একটা জনগণের প্রতি একটা প্রহসন। 11 মাস আপনি খুলে দিবেন আর 1 মাস নিয়ন্ত্রণ করবেন, তাও তো 1 মাসও তো নিয়ন্ত্রণ করতে পারছেন না। যেটা হচ্ছে ওই ইয়ের মতো, যেমন আমি দাম বাড়িয়ে দিয়ে রমজান মাসে স্থিতিশীল রাখবো, ইতিমধ্যে আপনার ওই দামের বাইরেও আবার বেশি করে বিক্রি হচ্ছে, পেঁয়াজের দাম বেড়ে যাচ্ছে। তো বাড়াতে বাড়াতে একটা পর্যায়ে যাবে, যাওয়ার পরে রমজান মাস ঠিক থাকবে, অর্থাৎ মুনাফা যা করার তাই তো হয়ে গেছে। তো আমি মনে করি এখানে সরকারের যেসব মন্ত্রণালয়গুলো আছে, আর যদি আপনি দাম ফিক্স করার পরে আপনি নিয়ন্ত্রণে না রাখতে পারেন, তাহলে কেন আপনি দাম নিয়ন্ত্রণ করতে যাচ্ছেন? ওপেন মার্কেটে তো সাধারণ নিয়মে তো ওপেন মার্কেটে তো মার্কেট উইল ডিসাইড দিয়ে, সেখানে যেহেতু সরকার জনগণের দিকে তাকিয়ে এই কাজটি করার চেষ্টা করছে, আমি মনে করি তাদেরকে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে, মুখ রক্ষা বললে না। অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা বাইরের দেশে দেখি উৎসব পার্বণে দ্রব্যমূল্যের দাম কমে যায়, আর আমাদের দেশে উৎসব পার্বণ এলেই দ্রব্যমূল্যের দাম আমরা বাড়িয়ে তুলবার চেষ্টা করি এবং প্রতিযোগিতায় মেতে উঠি। এটা ঠিক নয়। করোনা সংক্রমণ বাড়ছে, একটু সচেতন হবেন, ভিড় এড়িয়ে চলুন, অবশ্যই ভিড় এড়িয়ে চলুন। বইমেলায় যাবেন, কিন্তু ভিড়টা একটু এড়িয়ে চলে বইমেলায় কেনাকাটা করবেন। অনেক ধন্যবাদ। আগামীকাল নিশ্চয়ই এই সময় কথা হবে। খোদা হাফেজ। ইউরোপ, আমেরিকা, সারা বিশ্বে আজ বাংলাদেশের হ্যান্ডিক্রাফট উদ্যোক্তাদের তৈরি হ্যান্ডিক্রাফট পণ্য সহ হাজারো পণ্য ঐক্য স্টোরে। দেশের পণ্যই দেশের শক্তি। ঐক্য স্টোর, oikko.com.bd। হাজার লাইফস্টাইল পণ্য থেকে কিনুন আপনার পণ্য। দেশের পণ্যই দেশের শক্তি। ঐক্য স্টোর, oikko.com.bd। আপনারা দেখছেন চ্যানেল আই। প্রিয় দর্শক, চ্যানেল আই পর্দায় এখন আপনারা দেখবেন সাম্প্রতিক বিষয় নিয়ে মুক্ত আলোচনার অনুষ্ঠান তৃতীয় মাত্রা। পরিবেশিত হচ্ছে বেস্ট ওয়ে গ্রুপ, নিটল টাটা, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক এবং এনআরবিসি ব্যাংকের সৌজন্যে। অনুষ্ঠানটি উপস্থাপনা ও পরিচালনা করেছেন জিল্লুর রহমান। আসসালামু আলাইকুম চাচা। দেখি কার কি প্রয়োজন। দাদি জানের অ্যাকাউন্ট খোলা লাগবে, বড় চাচার পোলারে কলেজে লেগে টাকা পাঠাইবো। নতুন চাচা বিদেশ থেকে চাচার পাঠানো টাকা তুলে নিতে চাইলে নিবে। এই ব্যাংক কিন্তু আরো অনেক কাজ করতে পারে। করতেছি তো, মাই কিস্তির টাকা শোধ করতে চাই, আব্বাই জানতে চায় কারেন্ট বিল দেওয়া যাবে কিনা। মিয়া ভাই, এই ব্যাংক কিন্তু কৃষি ঋণও দেয়। ব্যাংক এখন আপনার দুয়ারে। এনআরবি কমার্শিয়াল ব্যাংক, বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক একটি সেবামূলক ও পরামর্শমূলক প্রতিষ্ঠান। 1993 সালে প্রতিষ্ঠার পর থেকে ভর্তি, ভিসা, ভ্রমণ, ইমিগ্রেশন, দেশে বিদেশে ভর্তির সকল তথ্য নিয়ে কাজ করে থাকে। 2 দশক ধরে অভিভাবক ও শিক্ষার্থীদের আস্থার কেন্দ্রবিন্দুতে পৌঁছতে সক্ষম হয়েছে। 100 জন অভিজ্ঞ কাউন্সিলরগণ, ভর্তি সম্পর্কিত ফ্রি কাউন্সিলিং, বিদেশি প্রতিনিধিগণের উপস্থিতিতে।